ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে 21 মে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন নির্বাচন পরবর্তী সহিংসতায় উপজেলার ডোহগলা ইউনিয়নের নন্দীগ্রামে প্রতিপক্ষের আঘাতে আনারস প্রতীকের কর্মীরা আহত হওয়ায় নবনির্বাচিত চেয়ারম্যান সোমনাথ সাহা আহতদের বাড়িতে তাদের দেখতে যান এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ বিষয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে নবনির্বাচিত চেয়ারম্যান সোমনাথ সাহা তার এক সাক্ষাৎকারে বলেন, সন্ত্রাসী যেই হোক সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় আনা হোক। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে 21 তারিখ নির্বাচন চলাকালীন সময়ে আমাদের রোজ বিদ্যানিকেতনে আবু বকর সিদ্দিক নামে একজন আমাদের কর্মী ছিলেন আনারসের, তিনি বসে বসে স্লিপ দিচ্ছিলেন। পরবর্তীতে তাকে বেদর পিটায় মারধর করে এবং 22 তারিখ নির্বাচন পরবর্তী 22 তারিখ সকালে তাদের বাড়িঘরে হামলা করে এবং আমাদের যারা মা বোন আছে আপনারা ইতিমধ্যেই আপনারা দেখেছেন এবং ওনাদের বক্তব্য নিয়েছেন, একজনের পা ভেঙে ফেলেছে এবং একজনের মাথায় আঘাত করেছেন, আরও অনেকে আহত আছেন। এই বিষয়টা আপনারা নিজেরাও ছিলেন, অবগত হয়েছেন এবং আপনারা নিজেরাও স্টেটমেন্ট নিয়েছেন যে এখন তারা বাড়ি থেকে বেরোতে পারছে না, তাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না এবং তারা কোনো ধরনের বাজার হাট বাজার করার জন্য তারা বাজারে যাচ্ছে না, তারা এক জায়গায় মানবতার জীবনযাপন করছে। আমি প্রশাসনকে বলবো যে সন্ত্রাসী যেই হোক আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। ইতিমধ্যেই ওনারা একটা মামলা করেছেন এবং সেই মামলা এখনও কেউ গ্রেপ্তার হয় নাই এবং তারা সেটা নিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা আহত হয়েছেন, তারা এই বিষয়টা নিয়ে আতঙ্কে আছেন, আপনারা নিজেরাও শুনেছেন। আমরা চাই, আমরা প্রশাসনকে বলবো যে সুষ্ঠু পদক্ষেপের মাধ্যমে যারা দোষী তাদেরকে আইনের আওতায় এনে সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করব। আর আমি এখানে যারা আছে এলাকাবাসী সকলকে বলবো যে আপনারা ধৈর্য ধরেন, আপনারা কোনো ধরনের কোনো সংঘাতে জড়াবেন না, আপনারা ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করেন। আমাদের প্রশাসন আছে, আমরা আছি, আমাদের উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে, আমাদের যারা গৌরীপুরে সিনিয়র নেতৃবৃন্দরাও আছেন তাদের সাথেও আমরা গতকালকে মত বিনিময় করেছি এই বিষয়গুলো নিয়ে, যেন গৌরী প্রবৃত্তিতে কোনো ধরনের কোনো সহিংসতা না ঘটে, কোনো ধরনের কোনো গণ্ডগোল না হয়, সেই বিষয়ে সকলকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করেছি। তাই সকলকে বলবো যে আগামী দিনে একটি সুন্দর সুষ্ঠু একটি উন্নত গৌরীপুর গড়ার লক্ষ্যে আপনারা সকলেই ধৈর্য সহকারে আপনারা সহযোগিতা করেন প্রশাসনকে এবং আমাদেরকে, আমরা অবশ্যই গৌরীপুরের শান্তি শৃঙ্খলা আমরা ফিরিয়ে আনবো। আমার কথা হলো এটাই যে নির্বাচন আসবে, সবারই অধিকার আছে জমি নির্বাচন করার, কে পক্ষে বিপক্ষে কোনো পক্ষ নাই। এখন আমরা ওইভাবে নির্বাচন করতেছিলাম, তারাও করছে, এখন হঠাৎ করে একটা অনানুকৃত ঘটনা ঘটে গেছে ইলেকশনের দিন। যাই হোক, এটা হচ্ছে পরের দিন আমি এখানে আসছিলাম সকালে, সকালে আসার পর আমি সবাইকে এখানে এলাকা যারা আছে অনেকেই ছিল, আমি বলছি যে কোনো গণ্ডগোল করো না, এখানে যা হবার এই হয়ে গেছে আর যাতে পরবর্তীতে কোনো দিন হিংসাত্মক মারামারি কাটাকাটি না হয়। কারণ এরপরে এরপরেও আমি যাওয়ার পরেই এই ঘটনা ঘটে গেছে, এই ব্যবহৃত এই অনুকৃত ঘটনা হয়েছে। কারণ এটা আমি আমার এলাকার জনসাধারণকে বলবো যে আমরা যারা ঘটনা ঘটছে তারাও এলাকার, আমরাও এলাকার, সুতরাং এটা নিয়ে যাতে একটা আজকে দুই খুন খারাপই হইতো বা একটা ক্ষতি হইতো তার তো পাওয়া যেত না। তা আমি এইভাবে বলতেছি যে আর যাতে কোনো হিংসাত্মক মারামারি কাটাকাটি না হয়, সবাই যাতে একটু শান্ত ধৈর্য ধরেন, ধৈর্য ধরে একটা প্রশাসনিকভাবে এটা আগাইতেছে। আমাদের সোমনাথবাবু উপজেলা চেয়ারম্যান উনিও বলছেন সেটা এইভাবেই অগ্রগতি হইতে থাক, আমরা সবাই শান্ত এবং এই ধৈর্য ধরার শক্তি সাহস আল্লাহ দোক এইভাবে।